হ্যালো ভাই বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার জয় ঘোষ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শোনা ভাই বোন। আর আজকে দেখো না, গরুগুলোকে না কতগুলোকে কলা নিয়ে যাব, কলাগুলোকে গরুগুলোকে খাওয়াবো আর তোমাদের লগে শেয়ার করবো, ঠিক আছে শোনা ভাই বোন? কিন্তু আজকে ক্যামেরাটা আমার ধরবে আমার ছোট ছেলেটাকে বলছি যে বাবা একটু ক্যামেরাটা ধরো, ওর আজকে স্কুল নেই, ওর বাবাও ঘরে নেই, সকাল সকাল চলে গেছে। আমার বড় ছেলেটাও চলে গেছে ফুটবল খেলতে, সকালে বলে ওর খেলা আছে, ও চলে গেছে। তো এখন ছোট ছেলেটাকে বলি, ও ক্যামেরাটা ধরবে, তারপরে আমি কামিং করবো আর কি। বাবা বাবা, এদিকে শোনো, কোথায় গেছিলা? হুম, খালি ঘুরা। দেখো না, চলো তুমি ক্যামেরাটা ধরবা। হ্যাঁ হ্যাঁ, কেন ধরবা না? কাই তুমি করবা? কেন করবো আজকে? কাই তুমি কি তুমি করতে পারবা এটা কো বলো? ও বলে গাই দিনই করবে। দেখো দেখো, সত্যি তুমি করতে পারবা? সত্যি হ্যাঁ সত্যি পারবা? হাত ব্যথা করবে না? আমার তো হাত ব্যথা করে, তোমার করবে না? আমার হাত শক্ত আছে। ওর হাত বলে শক্ত আছে? ও বলে গাই দিনই করতে পারবে, করবা সত্যি সত্যি? তো ঠিক আছে, আজকে আমার কাউ মিটিং দেখছো না, আমার ছেলেটার কাউ মিটিং করছে, ও বলে করবে, দেখি ও বলে কতটুকু পারে দেখি। কাজের তো কোনোই নেই, কাজ শিখে রাখা অনেক ভালো। ও যদি কাউ মিটিং করতে চাচ্ছে তাহলে ওকে দিয়ে আসে কাউ মিল্কিং করাবো। তাহলে তোমরা আমার সঙ্গে চলো শোনা ভাই বোন, আমি গরুগুলোকে কলাগুলো খাওয়ায় ওর কাউ মিল্কিংটা আজকে তোমরা দেখতে থাকো আবার শোনাবো আমার কাউ মিল্কিং, ঠিক আছে? আজকে আমি ক্যামেরাম্যান, আমার ছেলে হলো কাউ মিল্কিং করবে। চলো তাহলে আমি এখন যাচ্ছি দুইজনে মিলে, ঠিক আছে? টেন টেন বলে আবার কি বলবে আমি তো জানি না, ও কি বলবে বলো? যার আগে আমি একটা কথা বলছি, আমার ভিডিওটা সব দেখবে আর আমার সঙ্গে থাকো, আর দেখতে থাকো। তুমি কি করবে তাহলে? কামিল কিং, বাবা ও কামিল কিং করবে, জয়ার ঘোষের ছেলে আজকে কামিল কিং করবে। ঠিক আছে চলো, বাই বাই। চলছি আমরা গরু। রাজা এখন কি নেছি দেখো, তুই কেমন করছে ওরা? রাজা এখন কেমন লাগে দেখো, আমি তোমাকে দেব না দেব না না না, এই যে লা লা লা, রাজা বাবু খাচ্ছে কলা কলা কলা। রাজা এটা আবার রাজা ছেলে খাবে, দেখো আমার ছোট ছেলে কাউ মিল্কিং করতে বসে গেছে আর জলের বালতি দিয়ে কি সুন্দর ছোট ছোট হাত দিয়ে ও মানে গরুর বাটগুলোকে আমার মতন করেই গরুর বাটগুলোকে ধুচ্ছে। আর দেখো না কিভাবে ধুইতেছে ও, ওর ছোট ছোট হাত দিয়ে যে ও বসছে গরুর সামনে, মানে ভয় করে নাই, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা যে ও বসছে সাহস করে। আমার তো খুব গর্ববোধ হচ্ছে যে না, আমার ছেলে একদিন মানুষের মতন মানুষ হবে, কেননা ওর কাজের দিকে মানে নজরটা ঠিক আছে। একটা বাচ্চা যখন মানে কিছু কাজ করে তখন কিন্তু ওর কিন্তু মানে মনের একটা জোর থাকতে হবে, জোর থাকার পরে কিন্তু আমার বড় ছেলেটা আসবে না কোনোদিনও কামিল কিং করতে, কিন্তু আমার ছোট ছেলেটা ঠিক আইসা পড়ছে দেখো। আর অনেক দিন আগে আরেকদিন কামিল কিং করে আমি ভিডিওটা দিয়েছিলাম, তখন একদমই ছোট ছিল, এক বছরের কথা। আর এখন দেখো একটু বড় হয়ে গেছে, এখন দেখো না কি আমার হিরো বসে বলছে, মানে আমাদের সোনা বাবা। দেখো না ছোটো ছোটো হাত দিয়ে কীভাবে গায়ের বার টানছে, আমার তো খুবই ভালো লাগছে। ও পারুক বা না পারুক, ও যে চেষ্টা করছে সেটাই তো অনেক বড়, বলো? চেষ্টা বলে ছোটোবেলা থেকে যে চেষ্টা করে, যার বলে মানে যা যে বলে বড় হয় তারতে বলে নয়েতেই বোঝা যায়, নব্বইতে লাগে না। ওরকে আমি নয়েতেই বুঝছি যে ও জীবনে উন্নত করে খেতে পারবে। দেখো না কীভাবে গরুর বাটগুলোটা টানছে। তোমরা আমার ছেলেটাকে আশীর্বাদ করো, দোয়া করো যাতে আমার ছেলেটা আগামী দিনে যেতে মানুষের মতন মানুষ হতে পারে পড়াশোনা করে। আমি কেন না ওকে আমি গরুর কাজ করাবো না, এটা সত্য, কিন্তু ওকে ওকে আমি আমি অন্যরকমের মানে এই ব্যবস্থা করব যাতে ও চাকরি বাকরি করে খেতে পারে, আমার মতন যাতে কষ্ট করে ওকে না খেতে হয়। ও যে আজকে গরুর বাটে বসে আমার চোখ দিয়ে জল পড়ছে জানো, কেননা এইটুক বাচ্চা যে চোখ মানে গরুর বাটে বসে দেখো না আ করে করে কামিল কিং করছে, আমার দেখেই তো ভালো লাগছে বলো। আর তোমাদের কাছে কেমন লাগছে বলো শোনা ভাই বোন, জয়ার ছেলে যে কামিল কিং করতে পারে আমি এটাই আচরিত খেয়েছি। ও তো পারছে না, মানে চেষ্টা কিন্তু করছে, এক হাত দিয়ে লাগে দুই হাত দিয়ে টেনশন মানে চেষ্টা করছে। দেখো না কীভাবে তেল লাগাচ্ছে, তেল লাগিয়ে লাগে ও কামিল কিং করছে। তোমরা পুরো ভিডিওটাই দেখো দয়া করে, কেননা আমার বাচ্চার কামিল কিং এটা খুব সুন্দর লাগছে ওকে কামিল কিং দেখে। আমার আমার খুব গর্ববোধ হচ্ছে যে না, আমার ছেলে সাহস করে এত বড় গরুর সামনে যে বসেছে, ওর কিন্তু পুরো সাহসের দরকার একদম, ওর এই সাহসটা যে রয়েছে আমার এটাই ভালো লাগছে। আমার তো ভয় করছে গরু যদি লাথি দেয়, কিন্তু গরুকে বলে নিয়েছে যে লাথি দিও না, তবুও তো মানে বোবা ধন
ওরা লাথি দিতেও পারে, কিন্তু ছেলেকে বলে দিছি হাত দিয়ে আটকে দিবে, একদম আটকানো শিখাইয়া দিছি ওকে, শিখাইয়া তারপরে বসাইছি কাউ মিল্কিং করাতে, কারণ আমার অনেক ভয় লাগে। দেখো না কি সুন্দর করে কাউ মিল্কিং করছে ছোট ছোট হাত দিয়ে। আমি তো পাশে আছি বলো, আমি তো ওকে বলছি যে আমি পাশে আছি, ও হাসছে। দেখো না আবার তোমাদেরকে টাটাও দিচ্ছে, দেখো বাই বাই দিচ্ছে, আর দেখো না কিভাবে কাউ মিল্কিং করছে। দশ এই গরু মনে বালতিটা ফেলাই দিল। বাবা ভালো করে ধরে নাও, আমি বলছি ওকে ভালো করে ধরে নাও। দেখো ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে, মানে আমার একটা মনের ভিতর না একটা ফুর্তি যাচ্ছে যে না কোনো দিন যদি আমি মানে বয়স হয়ে যায় কি বা কি, আমার ছেলেটা কর্ম করে খাওয়াইতে পারবে আমাকে, এটাই আমার অনেক বড় পাওনা। কর্ম করে খাওয়াক বা না খাওয়াক, কিন্তু ও যে বসেছে এটাই অনেক। দেখো না ছোট ছোট বাচ্চা, ছোট মানে ওর যে সাহসটা এত মানে তুখার, এটাই আমার ভালো লেগেছে, সাহসে সব কিছু। বলো সোনা ভাই ও বোন, ঠিক বলেছি না বলো? ওর মার কাজের মানে হেল্প করার জন্য আসছে যে না মা আমি আজকে কাউ মিল্কিং করছি। দেখো ও যদি দুই দিন করে না সত্যি সত্যি শিখে যাবে, দেখো ওর হাতের মানে টানগুলো দেখে আমি বুঝতে পারছি যে ও শিখতে পারবে, কিন্তু ওকে দিয়ে আমি করাবো না। ছোটো বাচ্চাকে দিয়ে কাউ মিল্কিং করালে ওর বুকের মধ্যে প্রেশার করবে, কিন্তু ওকে মানে আমি এইটুক মানে করালে আমার কি আমার ভালো লাগলো। ঠিক আছে সোনা ভাই বোন, ও কাউ মিল্কিং ততক্ষণ করতে থাকুক, আমি আমার কাজগুলো করতে থাকি, তোমরা ততক্ষণ সঙ্গে থাকো, ওকে দেখতে থাকো। কাউ মিল্কিং করা ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো? আর ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিবে। আরও একটা কথা বলছি, আমার মা এমন কষ্ট করে, আজকে বুঝতে পারলাম গাই দিন করে কত কষ্ট ব্যাপার, বুঝছেন? আর যদি জানতে পারেন তাহলে গাই দিন করে একদিনকে দেখবেন, আর কেমন লাগে এটা আমার কমেন্ট বক্সে শিওর বলবেন। আমি এখন ভিডিওটা রাখছি, বাই বাই।